সার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ গাইবান্ধা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে দুপুরে ডিবি রোডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমরেড সাদিক হোসেন লেবু, আহসানুল হাবিব সাইদ, নীলুফার ইয়াসমিন শিল্পী সহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চল 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 বাস।